হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন এমএম অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল ঠিক আগের মতো ফ্রেন্ডস আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ইনফরমেশান আর সেটা হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কী বা কারা পাবেন বা কী কী ডকুমেন্টস লাগবে তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তো ভিডিওটা দেখার সাথে সাথেই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনার মোবাইলে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক এপ্রিল থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী ব্যবসা করতে ইচ্ছুক হলে সর্বাধিক পাঁচ লক্ষ টাকা ঋণ পাবেন অর্থাৎ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করতে হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এর জন্য রাজ্য সরকার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা মার্জিন মানি দেবে পাশাপাশি ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ বাকি এইট্টি ফার্স্ট এইট্টি ফাইভ পার্সেন্টের নিশ্চয়তা দিচ্ছে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন করার জন্য আপনাকে দুরকম পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন অফলাইনের মাধ্যমে আপনি করতে হলে আপনার নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পগুলিতে অফলাইনে ফর্ম নিয়ে জমা করতে পারবেন আর অনলাইনে করতে গেলে আপনাকে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এজন্য সব ব্যাংক এই প্রকল্পকে কার্যকর করবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করার জন্য আপনাকে আধার কার্ড ভোটার কার্ড ডিজিটালাইজেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভারতীয় পাসপোর্ট শারীরিক প্রতিবন্ধকতার পরিচয়পত্র অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রদত্ত সচিত্র পরিচয়পত্র কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রদত্ত তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা ওবিসি সার্টিফিকেট ট্রান্সজেন্ডার পরিচয়পত্র ছবি সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সাম্প্রতিক পাসবই এই সব ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে অফলাইনে যদি অনলাইনে করেন তাহলে এগুলো ডকুমেন্টস আপনাকে আপলোড দিতে হবে যদি কেউ মনে করে থাকেন যে অনলাইনে অ্যাপ্লিকেশান করব তা আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা অনলাইনে কিভাবে আবেদন করবেন আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখাবো তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম ইনফরমেশান আপনার মোবাইলে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন